তাহলে আরিয়ান খান জেলখানার কয়েকজন কয়েদিকে দিল বড় প্রতিশ্রুতি। এখন কিসের প্রতিশ্রুতি সেটা তো জানাবই, বাট তার আগে বলি আরিয়ান খান বৃহস্পতিবার উচ্চ আদালতের রায়ে জামিন তো পায়, অ্যান্ড গতকালই তার জেল থেকে ছাড়া পাবার কথা ছিল, কিন্তু গতকালও তাকে জেলে রাত কাটাতে হয়েছে। অ্যান্ড এর পিছনে রিজন, আরিয়ান খানের লিগাল টিম প্রয়োজনীয় নথিপত্র সময় মতো জমা দিতে পারেনি গতকাল। তাদের কাগজপত্র জমা দেওয়ার ডেডলাইন ছিল গতকাল বিকেল 5:30 পর্যন্ত, অ্যান্ড সেই ডেড লাইনের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় আরিয়ানকে গতকাল জেল থেকে ছাড়া দেওয়া হয়নি। তবে আজকে দুপুর 12টার মধ্যেই আরিয়ান ছাড়া পেয়ে যাবে। অ্যান্ড ইতিমধ্যেই শাহরুখ খান কারাগারে ছেলেকে রিসিভ করতে কিন্তু বের হয়ে গেছে। যাই হোক, এছাড়া হিন্দুস্তান টাইমস সহ বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে জেল অফিসার্সরা জানিয়েছে কারাগারে থাকার সময় আরিয়ান খানের সঙ্গে কয়েকজন কয়েদির কথাবার্তা হয়েছিল যারা অনেক দরিদ্র। অ্যান্ড আরিয়ান সেসব কয়েদির কথা শুনে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে জেল থেকে ছাড়া পাবার পর সে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবে। এখন এটা আসলে করবে নাকি বলার জন্য বলা সেটা তো আর জানা নেই। তবে আদালত আরিয়ানকে জামিন দেওয়ার পাশাপাশি 14টা শর্তও দিয়েছে, যার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য শর্ত হলো আরিয়ান খান সেই ক্রুজ শিপ মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবে না, তার পাসপোর্ট স্পেশাল কোর্টের কাছে জমা দিয়ে আসতে হবে এবং অনুমতি ছাড়া সে অবশ্যই দেশের বাইরে যেতে পারবে না। এছাড়া তার পরিবারের বাইরে একজন সিওরিটি থাকতে হবে যাকে 1,00,000 টাকার পিয়ার বন্ডে সাইন করতে হবে। অ্যান্ড গতকাল আদালতে যে শাহরুখ খানের ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড অ্যাক্ট্রেস জুহি চাওলা আরিয়ান খানের সেই 1,00,000 টাকার পিয়ার বন্ডে সাইন করে এসছে। সো ভিউয়ার্স, আরিয়ান খান রিলেটেড এই ইনফরমেশনগুলো জেনে আপনি কি ভাবছেন? আর আরিয়ান এই যে জেলখানার কয়েদির দরিদ্র পরিবারকে সাহায্যের কথা বলছে, এটা নিয়ে আপনার চিন্তাভাবনা কি জানাবেন? কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।